হওয়া কাজও ভেস্তে যাচ্ছে। ভাগ্য যদি সহায় না হয় তাহলে করুন এই নয়টি কাজ। এক, শনিবার নখে তেল লাগানো শুরু করুন। শনিবারে স্নানের পর হাত ও পায়ের নখে সরিষার তেল লাগালে সব সমস্যা দূর হবে, কাজেও সাফল্য পাবেন। এটি প্রয়োগ করলে সকল বাধা বিপত্তি দূর হয় এবং প্রতিটি কাজে সাফল্য অর্জিত হয়, আর বিগড়ে যাওয়া কাজগুলোও হয়ে যায়। দুই, গোলমরিচের গুঁড়ো ছড়ান। কিছু কালো গোলমরিচের গুঁড়ো ঘরের চৌকাঠের বাইরে ছড়িয়ে দিন এবং তার উপর পা দিয়ে কাজে বেরিয়ে যান, ফিরে তাকাবেন না। এই উপায়ে না হওয়া কাজ সম্পন্ন হয়। তিন, দইয়ের সাথে চিনি মিশিয়ে খান। এমন মনে করা হয় যে শুভ কাজে ঘর থেকে বের হওয়ার আগে দই চিনি মিশিয়ে খেলে শুভ কাজ বাধা বিপত্তি ছাড়াই সম্পন্ন হবে। চার, জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব থাকে বা তাদের সাফল্য কোনো না কোনো কারণে পিছিয়ে যায়, তাদের নিয়মিত সূর্য দেবের পূজা করা উচিত, চেষ্টা করা উচিত প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করে একটি পরিষ্কার তামার পাত্রে সূর্যকে জল নিবেদন করা। এতে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। পাঁচ, ভগবান বিষ্ণুর পূজা করুন। ভগবান বিষ্ণুকে খুশি করতে পারলে সমস্ত বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হতে শুরু করবে এবং বৃহস্পতিবার বাসা থেকে বের হওয়ার আগে হলুদ রঙের পোশাক পরুন। এছাড়াও আপনার সাথে একটু গুড় ও ছোলা রাখুন এবং পথে কোনো গরুকে খাওয়ান। এই প্রতিকারে আপনার সব বাধা দূরে সরে যাবে। ছয়, একটি লেবু নিয়ে তাতে চারটি লবঙ্গ কুঁতে দিন এবং ওম শ্রী হনুমতে নমঃ মন্ত্র 108 বার জপ করে লেবু আপনার সাথে রাখুন। আপনার কাজ অবশ্যই সফল হবে। সাত, তুলসী পাতা খেয়ে কাজে বেরিয়ে যান। তুলসী পাতা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ের কাছেই খুব প্রিয়। আপনার কাজে সফলতার জন্য কাজে যাওয়ার আগে তুলসী পাতা খাওয়া শুরু করুন। আট, হিন্দু ধর্মে বাঁশি ভগবান কৃষ্ণের সবচেয়ে প্রিয় জিনিসগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে যাদের বাড়িতে বাঁশি রয়েছে সেখানে কখনো দারিদ্র থাকে না, এমনটা বিশ্বাস করা হয় যে পূজার স্থানে বাঁশের বাঁশি থাকলে তাদের বাড়িতে সবসময় সুখ ও সমৃদ্ধি থাকে। নয়, জীবনে কুণ্ডলী দোষ থাকলেও ব্যক্তির সাফল্য বাধাগ্রস্ত হয়। যদি আসন্ন সাফল্য থেমে যায় বা আপনার রাশিতে কোনো ত্রুটি থাকে তা দূর করতে প্রতিদিন তুলসী পূজা করতে হবে। চেষ্টা করুন সকালে স্নান করার পর তুলসী মাতাকে জল অর্পণ করুন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? ভালো লাগলে লাইক করতে ভুলো না। যেন আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।